ভাগ্যের কাছে নীরব আত্মসমর্পণ নাকি লড়াই করে যাওয়া? জীবনের প্রত্যেকটা মুহূর্ত তো ছকে বাঁধা, তাই না? ছকের বাইরে গেলেই বোধহয় হোঁচট খাওয়া। জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা খুব স্বাভাবিকভাবে চলতে পারতাম, তাহলে বোধহয় এত প্রবলেম আমাদের জীবনে আসতো না। নানান রকম সমস্যায় প্রত্যেক দিনের রোজনামচা আমাদের একেবারে জেরবার হয়ে গেছে, কি করবেন আর কি করবেন না। চলুন, আমরা এমন একজন মানুষকে এনেছি যার পাশে থাকাটা আপনার জীবনের মানে পলকের মধ্যে জীবনটাকে পাল্টে দিতে পারে, একেবারে জীবন কাঠির মতো হলফ করে বলতে পারি। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তার সাধনা এবং তার অ্যাস্ট্রোলজির প্রতি ভালোবাসা এবং সর্বোপরি মানুষকে সেবা করার একটা ইচ্ছা তাকে একটা অন্য জায়গা দিয়েছে, অন্য মাত্রা দিয়েছে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমে স্যারকে একটুখানি অভিনন্দন জানাই। নমস্কার স্যার। নমস্কার সকলকে। ওম কালিকা বিষ্ণুহে মহাগার্জ ধীমহি তন্ন ঘোর প্রচোদয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাতৃসাধক শ্রী কৃষ্ণদেব শাস্ত্রী, নতুন করে তার সম্বন্ধে কিছুই বলার নেই, শুধু বলতে পারি মানুষের কাছে বহু প্রশংসিত। আপনারা আসবেন, ফোনে ফোনে ফোন করবেন 03324300700-তে। এই অনুষ্ঠানের সফরে আমি শ্রেয়া। নমস্কার স্যার। প্রথমে একটু আলোচনা করব এডুকেশন, কারণ মাধ্যমিক সামনে, শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে যারা পড়াশুনো করছে তাদের জন্য মানে নানান রকম সমস্যা। এবং সবচেয়ে বড় কথা, ধরুন পড়াশোনা করছি, ঠিক মতো প্রেজেন্টেশন নেই, ঠিক মতো মনে রাখতে পারছে না, সামনে পরীক্ষা, একটা টেনশন। আসবো আলোচনা। এক বন্ধু এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 কে বলছেন একটু জোরে বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মায়াপুর থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? মায়াপুর থেকে। মায়াপুর থেকে বলুন, নামটা কি? আমার নাম বিশ্বাস। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1992 সকাল 10:30। তুমি কি হাউসওয়াইফ? তুমি কি মানে গৃহিণী, সংসার করো? কি করছো তুমি? সংসার করছো, সেই জায়গাটা সমস্যা আছে, একটা মঙ্গলের প্রতিকার করা ইমিডিয়েটলি দরকার আছে, নাহলে কিন্তু চাকরির জায়গাটা এবং তোমার কেরিয়ার এবং তোমার যে পারিবারিক জীবন, তুমি যে জায়গাটা আছো, যে সংসারে আছো, সেই জায়গাটা কিন্তু তুমি শান্তিতে নেই। আমি ভুল বলছি কি মা? আমি সেটাই বলছি, সেই জায়গাটা কিন্তু প্রবলেম পাচ্ছি তোমার দিক থেকে, সংসারে যে আমাদের যে সম্পর্ক, সেই জায়গা থেকে কিন্তু তুমি কিন্তু হ্যাঁ, আমি সেটাই পাচ্ছি যে সাংসারিক দিক থেকে কিন্তু তুমি কিন্তু সমস্যার মধ্যে থাকবে। আমি বলবো 1-2 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিটে না, একটু সময় নিয়ে সাউন্ডটাকে একটু মিউট করুন। হ্যালো, আপনি টিভি সাউন্ডটাকে একটু মিউট করে দিন। একটু সময় নিয়ে কারোর কাছে প্রেডিকশন ভালো করে নাও। তোমার জীবনটা যেভাবে চলছে, তোমার ইষ্টদেবীকে জানিয়ে তুমি এমন একজন মানুষের শরণাপন্ন হও যে তোমাকে পুরো গাইডলাইনটা দেবে প্রপারলি চলার জন্য। কারণ তোমার একটা জায়গায় প্রবলেম হলে আমি বলতাম যে একটা প্রতিকারের কথা, তোমার অনেক কটা পার্টে কিন্তু প্রবলেম। তোমার শারীরিক দিক থেকেও কিন্তু আমি একটু সমস্যার জায়গা পাচ্ছি, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা কিন্তু তুমি ভুগবে। বুঝতে পারলে মা? হ্যাঁ, তো সেই জায়গাটা যদি বলবো, একটু সময় নিয়ে ভালো করে তোমার পুরো ছকটা বিচার করিয়ে প্রপার গাইডলাইন নাও, অনেক ভালো থাকতে পারবে। আর একটু চেষ্টা করবে যে যেগুলো রেড মিট না খাওয়ার, মানে খাসির মাংস বা এই টাইপের যেগুলো, সেগুলো একটু না খাওয়ার, ঠিক আছে? আর ইষ্টদেবী বাড়িতে আছে? তোমার বাড়িতে কোনো ইষ্টদেবীর পুজো করো? না,
হ্যাঁ, তাকে জানাও মা, অনেক ভালো হবে, অনেক ভালো থাকতে পারবে, কারণ ঠিক একমাত্র আছে, তিনিই পারে তোমাকে এর মধ্যে থেকে সঠিক মানুষের কাছে নিয়ে যেতে, যে তোমাকে কিন্তু ভালো জায়গা দিতে পারবে জীবনে, যে আমাদের সংগ্রাম, জীবন সংগ্রাম, তার থেকে তুমি ভালোভাবে চলতে পারবে, সেটার থেকে অনেক বেরোতে পারবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। হ্যাঁ, যিনি ফোন করেছিলেন মায়াপুর থেকে, প্রিয়াঙ্কা, তুমি ফোন করেছিলে, তো বলবো যে আপনি অনুষ্ঠানের পরে স্যারের নাম্বার স্ক্রিনে যাচ্ছে, তাছাড়াও আমরা জানিয়ে রাখবো, আপনি সরাসরি যোগাযোগ করুন। দেখুন, যে অস্থিরতা বা প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, একটা কিনারা তো হবেই, হলফ করে বলতে পারি। ফিরবো আলোচনায়, সঙ্গে থাকুন। হ্যাঁ স্যার, এডুকেশন নিয়ে শুরু করেছিলাম, শিক্ষা, শিক্ষা একটা এমন একটা জিনিস যেটা কিন্তু অনেক বড় সাবজেক্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু শিক্ষার সাথে যুক্ত জীবনে, প্রত্যেকটা পদক্ষেপ। তাই প্রথমেই আমি আসবো শিক্ষার জায়গা থেকে। মা সরস্বতী আমাদের আরাধ্য দেবী, বিদ্যার আরাধ্য দেবী মা সরস্বতী। মা সরস্বতীকে যদি আমরা দেখি ঠিক করে, তাহলে কিন্তু দেখবো যে তার হাতে কি আছে, বেদ। বেদ কিন্তু আমরা দেখি স্বয়ং ব্রহ্মার হাতে থাকে। ব্রহ্মা কিন্তু প্রথম বেদ পাঠ, বা যেটা শুনেছিলেন নিজের কানে, এটা শুনেছিলেন বেদ পাঠ, সেটা কিন্তু মা সরস্বতীর মুখে। তারপরে ঋষিমুনিরা কিন্তু তার অধিকার পায়, তারপরে কিন্তু আমরা জানতে পারি বেদের কি মহিমা, বেদের কি আছে। তো বেদ হচ্ছে জ্ঞানের প্রতীক, মায়ের হাতে যেটা আছে। তারপরে আসবো মালা, মায়ের হাতে একটি মালা থাকে, স্ফটিকের মালা, যেটা 108টা সংখ্যা। মা অহরহ সবসময় জপ করে চলেছেন, মানে প্র্যাকটিস, এক কথায় হচ্ছে প্র্যাকটিস। আমরা শিক্ষার ক্ষেত্রে দেখি আমাদের কি করতে হয়, সবসময় প্র্যাকটিস করতে হয়, সবসময় আমাদের কিন্তু প্রতিনিয়ত অনুশীলন করতে হয়। একই জিনিসটা যদি বারবার না করি, তাহলে কিন্তু আমরা সেই জায়গাটা মুখস্থ করতে পারবো না, বা ভালোভাবে আমরা করতে পারবো না। তাই মায়ের আমরা যে প্রতীক, যে মূর্তি, তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এটা আমাদের দেখাচ্ছেন। মায়ের দু হাতে বীণা, দু হাত দিয়ে মা বীণা বাজাচ্ছেন। একটা দেবী দু হাত দিয়ে এমন সুন্দর করে বীণাটা বাজাচ্ছে, তার মানে কি আমাদের যে কোনো জিনিস, প্রচেষ্টা, যেটা আমরা ভালো করতে চাইছি, এডুকেশনের জায়গাটা, শিক্ষার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে দু হাত দিয়ে। দু হাত আমাদের দিয়েছে, 10টি আঙুল, সব কিছু দিয়ে কিন্তু প্রচেষ্টা করতে হবে, তবে কিন্তু আমরা সফল হতে পারবো, নাহলে কিন্তু হতে পারবো না। মায়ের কাছে প্রতীক হিসেবে দেখি আমরা হংস। হংস কি, দুধ এবং জল যদি একসাথে দেয়া হয়, তাহলে কিন্তু দুধটা আহরণ করে না, জলটা কিন্তু পড়ে থাকে। এই জায়গাটা কি, এটা হচ্ছে সত্য এবং মিথ্যা। ছাত্রদের সবসময় আমরা বলি যে তোমরা সবসময় নীতিপরায়ণ হও, তোমাদের নীতিগত দিক থেকে তোমরা ভালো হও, ভালো মন্দের মধ্যে বিচার করতে শেখো, এটাই তো শিক্ষা। তো সেই শিক্ষার জায়গাটা কিন্তু আমরা মায়ের এই যে প্রতীক হংস, হংস কিন্তু আমাদেরকে শেখায় যে কিভাবে আমরা ভালো এবং মন্দের মধ্যে বিচার করব, এবং ভালোটা নেবো, মন্দটা নেব না। তাই সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি শিক্ষা নিয়ে আমরা কোনো কিছু বলতে যাই, করতে যাই, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। অসাধারণ, মানে কোনো অপেক্ষা কোনো করছে। কথা হবে না, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে না বলে বিচ্ছিন্ন, হ্যাঁ, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে। মানে অসাধারণ স্যার, কিছু বলার নেই, এই তুলনার পরে আর কোনো কথা হতে পারে না। আমরা যে দেবীকে আরাধনা করব বিদ্যার জন্য, তার সম্পর্কে যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি কেন আরাধনা করছি, এই যে পুরো জিনিসটা, প্রত্যেকটা কিন্তু এডুকেশনের সাথে আমাদের কিন্তু অতপ্রতভাবে জড়িত। বেদ থেকে শুরু করে হংস, প্রত্যেকটা কিন্তু তার একটা প্রতীক, যে সেইভাবে যদি চলা যায়, তবে কিন্তু তুমি সাফল্য লাভ করবে, নাহলে কিন্তু পারবে না। মানে এই জায়গাটুকু দেখানো, মানে কোনো কথা হবে না, সত্যি আমিও কিন্তু মুগ্ধ হয়ে শুনেছি, আর আমার সঙ্গে আমার দর্শক বন্ধুরা আপনারাও একমত হবেন। দেখুন, প্রত্যেকটা মানে মা সরস্বতীর কি বর্ণনা, এবং তার সাথে আপনার এডুকেশন কিভাবে এক হতে পারে, আমরা ফিরবো আলোচনায়, দেখতে থাকুন। হ্যাঁ স্যার, একটা ছেলে বা একটা মেয়ে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পড়াশোনা করছে রেগুলারলি, পড়ছে অথচ মনে রাখতে পারছে না, মনে রাখতে পারছে না, বা পড়তে বসে সে কিন্তু পড়া ছাড়া অন্য জায়গায় চিন্তা ভাবনা করছে, কনসেন্ট্রেশনটা ব্রেক, 2 ঘন্টার মধ্যে সে কিন্তু 10 বার উঠে যাচ্ছে, বা যে কোনো ভাবে কিন্তু চেষ্টা করছে, বসে আছে মানে সে কিন্তু চেষ্টা করছে পড়াশোনাটা করতে, কিন্তু পাচ্ছে না। এই জায়গাটা আমি সব থেকে বেশি পেয়েছি, তো সেটা নিয়ে প্রথমে বলবো। এই ক্ষেত্রে দেখা যায় যে তাকে হয়তো একটা ভালো পান্না পড়ানো হয়েছে, তাকে রেমিডিয়াল অনেক কিছু করা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে হচ্ছে না। তার পিছনে দুটো কারণ হতে পারে, একটা হতে পারে কোনো কিছু, অনেক সময় কি হয় যে আজকে খুব দেখি আমরা হিংসা মানুষের মধ্যে, জেলাসি ভাবটা, যে ভালো করছে তো সেই জায়গাটা মানুষের একটা
খারাপ করার প্রচেষ্টা, যে আমার হচ্ছে না যখন ওর হচ্ছে তখন আমি করতে দেবো না, তার থেকে একটা খারাপ কিছু ক্রিয়া হয়। যদি এটা হয়ে থাকে তখন সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কি করব, বাচ্চাদের দেখা যায় যে তারা খেতে চায় না, খাওয়ার প্রতি যেটা সে খেতে ভালোবাসতো সেটাও খেতে চাইছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনীহা হচ্ছে তোমার জল পানের ক্ষেত্রে, জলটা বাড়ির বাস্তুর যে জল সেটা পান করতে চাইছে না, সে কিন্তু জল না খেয়ে থাকছে দীর্ঘক্ষণ। আরেকটা আমি দেখি সব থেকে বেশি যেটা হচ্ছে ঘুম হয় না, রাতের পর রাত সে জেগে আছে, কিছু না কিছু করছে কিন্তু ঘুমোতে পারছে না। তো সেই জায়গাটা কিন্তু একটা দেখা যায় যে বাস্তুতে কিছু খারাপ করা হয় বা তাকে কিছু খারাপ করা হয়, সেই জায়গাটা একটা হয়ে থাকে। এছাড়া আরেকটা জায়গা হচ্ছে বাস্তু দোষ থাকলে, যে বাস্তুতে ডিস্টার্ব আছে, বিশেষ করে দেখা যায় যে অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে, যে রুমে বসে পড়াশোনা করে সেই রুমটা ড্যাম্প, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবেই, সে কিন্তু পড়াশোনা সেইভাবে কিন্তু করতে পারবে না, সে কিন্তু মানসিকভাবে কিন্তু বিচলিত হয়ে যাবে, পড়তে পড়তে সে কিন্তু মনোসংযোগ করতে পারবে না। কারণ আমরা জানি যে জল মানে হচ্ছে একটা চন্দ্রের একটা কানেকশান, জোয়ার ভাটাটা হয় চন্দ্রের কারণে। এবার যদি ঘরে জল পরিমাণ বেশি থাকে তার মানে চন্দ্রের সেখানে আধিক্য আছে, তো সেই জায়গাটা চঞ্চলতা কিন্তু বাড়াবে, এটা একটা দিক। এছাড়াও বাস্তুর কিন্তু আরও অনেক কটা পার্ট আছে, অনেকটা বড় পার্ট বাস্তুর। কিছু ক্ষেত্রে আমি বলবো যে কিভাবে কোন জায়গাটায় বসে পড়লে এবং কোন সাবজেক্ট, কিছু কিছু সাবজেক্ট নিয়ে আমাকে অনেক কেউ লিখেছে আমার ইউটিউবে এবং ফেসবুকে যে এই সাবজেক্টগুলো নিয়ে আমার ভীতি আছে। সব সাবজেক্ট সব ভীতি থাকে না, কিছু ক্ষেত্রে ম্যাথ নিয়ে প্রবলেম থাকে, কিছু ক্ষেত্রে ইংলিশ নিয়ে প্রবলেম থাকে। তো এরকম কিছু সাবজেক্ট ওয়াইজ আমি বাস্তুর কোন পজিশনে বসে পড়লে ভালো হবে সেটা নিয়ে প্রথমত আলোচনা করব। দ্বিতীয়ত আলোচনা করব হচ্ছে কী করবে না, এডুকেশন আমি যখন টার্গেট যে আমার মাধ্যমিক বা টার্গেট উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, সেই ক্ষেত্রে আমি তো একটা লক্ষ্য, আমার তো একটা লক্ষ্য নিয়ে চলছি, তো সেই ক্ষেত্রে কী কী আমি করব না যখন আমি সেই উদ্দেশ্যে পড়াশোনা করছি, তাহলে কী হবে উদ্দেশ্য থেকে আমি কিন্তু অনেকটা দূরে চলে আসবো, লক্ষ্য থেকে সরে যাব। তো প্রথমত আসবো আমার ম্যাথ নিয়ে। ম্যাথ নিয়ে যাদের ভীতি আছে তারা সবসময় ইস্ট ফেস করে পড়তে বসতে হবে, ইস্টের দিকে আমরা মুখ করে পূর্ব দিকে মুখ করে বসবো পড়তে, এবং চেষ্টা করব যে আমার যে ডাইরেকশান একটা কম্পাস দিয়ে দেখে নিয়ে পূর্ব দিক কোনটা প্রপার সেটা কিন্তু দেখে নিতে হবে আমার বাস্তুতে। এবং কখনোই আমি পূর্ব দিকে যখন বসছি আমার মাথার উপরে যেন বিম না থাকে, বিম থাকলে কিন্তু আমার কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারবো না বা ব্লকেজ তৈরি হবে, পড়াশোনা করতে গিয়ে ব্লকেজ হবে, আমি লিখতে গিয়ে দেখবো বিভিন্ন সময় বিভিন্ন রকম আমার প্রবলেম হচ্ছে। তো সেই জায়গাটা সবসময় চেষ্টা করতে হবে যে আমাকে পূর্ব দিকে বসা এবং বিম যেন আমার মাথার উপরে না থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন পড়তে বসছি তখন কিন্তু আমি শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে বসবো, সবসময় আমি দেবীর আরাধনা করছি, এডুকেশনটা আমি গ্রহণ করার চেষ্টা করছি, মা সরস্বতীর কাছে প্রার্থনা করছি যে যেন আমি এডুকেশনটা নিতে পারি। তো সেই জন্য সবসময় শুদ্ধ চিত্তে এবং শুদ্ধ বস্ত্রে বসবো এবং কখনোই আহার করব না। আমি বহু ছেলেমেয়েকে জিজ্ঞাসা করেছি এবং দেখেওছি যে পড়তে বসে যে মা খাবার নিয়ে এসে দিয়ে দিল, পড়তে বসে বসে খাচ্ছে, তো সেটা কখনোই করা উচিত না, এই ক্ষেত্রে কিন্তু আয়ু ক্ষয় হয়। আমরা বেদে দেখেছি যে বলা আছে যে যখন আমরা পড়াশোনা করছি করতে করতে যদি আহার করি সেক্ষেত্রে কিন্তু আয়ু ক্ষয় হয়ে থাকে। তো সেই জন্য মায়েদেরকে বলবো এই জায়গাটাতে না করা হয়, খাবার ঘর তো আলাদা আছে, সেখানে গিয়ে যাতে খাবার গ্রহণ হোক বা যাইটা হোক সেটা করো, কিন্তু কখনোই খেতে বসে আহার করাটা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি নিয়ে অনেক কেউ লিখেছে, জিওগ্রাফি নিয়ে খুব প্রবলেম। তো জিওগ্রাফি যাদের প্রবলেম আছে তারা নর্থ ফেস করে সবসময় পড়তে বসবে, একদম কম্পাস দিয়ে দেখে নেবে, একটা কম্পাস বাজারে অ্যাভেলেবেল নিয়ে গিয়ে দেখে নিয়ে যে নর্থ ফেস করে বসলে দেখবে সেই জায়গাটা তোমার যে জিওগ্রাফি নিয়ে ভীতি বা ভয় সেই জায়গাটা কিন্তু প্রবলেম কম হবে। জিওগ্রাফিতে দুটো পার্ট আছে, একটা ম্যাথের পার্ট থাকে আর একটা লিটারেচার পার্ট থাকে, মানে তোমার সায়েন্স কিছুটা ইনভলভ। তো সেই জন্য যখন তুমি ম্যাথমেটিক্যাল কিছু করছো জিওগ্রাফি পার্টে তখন তুমি চেষ্টা করবে ইস্ট ফেস করে বসার, এবং যখন তুমি জিওগ্রাফি নিয়ে এমনি পড়াশোনা করছো তখন সেটা নর্থ ফেস করার, সেই ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে, ভালো রেজাল্ট হবে, তুমি কিন্তু যেভাবে পড়াশোনা করছো তার থেকে কিন্তু ভালো করতে পারবে। দ্বিতীয় এরপরে আসবো কেমিস্ট্রি বা এই টাইপের কোনো রকম কেমিক্যাল ওরিয়েন্টেড যারা নিয়ে পড়াশোনা করছে, কেমিস্ট্রি নিয়ে অনার্স করছে বা কেমিস্ট্রি নিয়ে যাদের ভয় ভীতি আছে, তারা সবসময় ইস্ট ফেস করবে এবং সাউথ জোনে বসবে, মানে বসবে সাউথ জোনে কিন্তু ইস্ট ফেস করবে। যদি আমার বাড়ির এই পার্টটা সাউথ জোন হয় তাহলে তো আমি বসবো এই জায়গাটা কিন্তু ফেস করবো ইস্ট এদিকে, মানে আমি কিন্তু ইস্ট জোনে গিয়ে বসবো না, আমি সাউথ জোনে বসবো, আমি যে এনার্জিটা পাবো সেই ক্ষেত্রে আমার কেমিস্ট্রির যে এডুকেশন গ্রহণ করতে সুবিধা হবে। এরপরে আসবো ফিজিক্সে, ফিজিক্সের ক্ষেত্রে ইস্ট ফেস করবো কিন্তু নর্থ জোনে বসবো, বাড়িতে নর্থ জোন যেটা আমি মার্ক করে নেবো সেইখানে পড়তে বসবো এবং ইস্ট ফেস করবো, সেক্ষেত্রে এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো হবে। এরপরে আসবো রিসার্চ, যারা রিসার্চ ওয়ার্ক করছে বা রিসার্চ ছাড়া ড্রয়িং নিয়ে কিছু করছে, আঁকা আঁকার কিছুর ওপরে হয়তো সাফল্য পাচ্ছে না, চেষ্টা করছে, আঁকা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিসার্চ, কারণ সবসময় আমাকে চিন্তা করতে হয় যে আমি নতুনত্ব কিছু আঁকবো বা ক্রিয়েটিভিটি,
একদম এই টাইপের যারা কাজ করছে তারা সবসময় বাড়ির মিডিল, যেটাকে ব্রহ্মস্থল বলি আমরা, সেই জায়গাটা কিন্তু পড়তে বসলে খুব ভালো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। খুব অল্প সময়ের মধ্যে দেখবে তুমি কিন্তু রিসার্চ ওয়ার্কটা কমপ্লিট করতে পেরেছো, তুমি তোমার যেটা লক্ষ্য সেদিকে কিন্তু এগিয়ে যেতে পারবে। এরপরে আসো ম্যানেজমেন্ট, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, প্রচুর ছেলেপুলে এখন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে নর্থ ইস্ট হচ্ছে বেস্ট পার্ট। তুমি নর্থ ইস্ট জোনে বসবে এবং নর্থ ইস্ট ফেস করে বসবে, সেই ক্ষেত্রে তোমার এডুকেশনের যে প্রবলেম, এডুকেশনের যে ঝামেলা, সেগুলো কিন্তু হবে না, তুমি কিন্তু ইজিলি কিন্তু বেরিয়ে যেতে পারবে পড়াশোনা করে। একদম আসবো আলোচনায়, এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি জয়ন্ত আর বলছি। কোথা থেকে বলছেন? আমি আমতলা থেকে বলি। আমতলা থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমি আমার একটু ছেলের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ? পড়াশোনার ব্যাপারে। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 20/3/2001। 20/3/2001। সময়টা বলুন। মঙ্গলবার বিকাল 3:30। বিকেল 3:30 মঙ্গলবার। বিকাল 3:30। জন্মস্থান? আজ জন্মস্থান আমতলা। ছেলের নাম কি? মিলন কান্তি বাগ। মৃণাল? মৃণালের তো খুব রাগ বাবা। হ্যাঁ ওর একটু রাগ, হ্যাঁ একটু রাগ করে বেশি, কিন্তু শরীর স্বাস্থ্য তো ভালো পাচ্ছি না। হ্যাঁ মাঝে মধ্যে একটু গন্ডগোল করে। এই যে এখন যে টাইমটা যাচ্ছে, আমি কিন্তু শরীরের দিক থেকে কিন্তু ডিস্টার্ব পাচ্ছি, ঠিক আছে? শরীর নিয়ে কিন্তু ও কিন্তু অল্পতেই হাঁপিয়ে যাবে, ঠিক আছে? হার্টের একটা কিন্তু তুমি ডিস্টার্ব পাবে, ঠিক আছে? একটু বেশি কিছু কথা বলার পরে, বেশি পড়াশোনা করার পরে হয়তো একটু চেঁচিয়ে পড়লো কিছুক্ষণ, ঠিক আছে, তারপরে কিন্তু হাঁপিয়ে যাবে, বুঝতে পারছো কথাটা? এটা কি হচ্ছে? হ্যাঁ ও পড়াশোনায় কেন মানে হাঁপিয়ে ওঠে? হ্যাঁ সেটা আমি বললাম, এটাই স্যার বলতে চেয়েছেন। এবং একটা জিনিস তুমি খেয়াল করবে, ও কিন্তু ওর একটা প্রবলেম যেটা আমি তোমাকে বলছি, ও যে ঘরে থাকে সেই ঘরে কি ড্যাম্প আছে? ড্যাম্প? হ্যাঁ একটু ড্যাম্প আছে। হ্যাঁ এটাই হচ্ছে চন্দ্রের কানেকশন, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এই যে এই যে মেলানো জিনিসগুলোকে, এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে কিন্তু আমার বাস্তু প্রবলেম, একটা লিঙ্ক আপ আমার কিন্তু বাস্তুতে কিছু ডিস্টার্ব থাকার জন্য কিন্তু এই প্রবলেমগুলো। আমি এই কারণে তোমাকে বলতে পারলাম জিনিসগুলো, কারণ ছকে কিন্তু এই জিনিসগুলো আমি পাচ্ছি, ঠিক আছে? যে জায়গাটা ও পরিশ্রম করবে, ঠিক আছে, শুনছো? হ্যাঁ বলুন। সেইভাবে কিন্তু ও রেজাল্ট কোনোভাবে পাবে না, কারণ হচ্ছে ও 100% কমপ্লিট করতে পারবে না। আমাকে ধরো 1 কিলোমিটার হাঁটতে হবে, ঠিক আছে? তো ও 1 কিলোমিটারের লক্ষ্যে এগিয়ে কিন্তু কমপ্লিট করতে পারবে না, মানে ও রেজাল্ট হওয়ার কিন্তু খুব ভালো কথা, সেই জায়গাটা কিন্তু একটা মিডিল ক্লাস রেজাল্ট হবে। হ্যাঁ হ্যাঁ পড়াশোনার জায়গাটা ওর খুবই খারাপ। আমি সেটাই বলছি, জায়গাটা যতটাও পরিশ্রম করবে সেই জায়গাটা কিন্তু অতটা 100% রেজাল্টও পাবে না। তার কারণ এই যে তুমি বললে না, আমি যেটা বললাম তোমাকে, তুমি আমার সাথে এক হ্যাঁ বললে, সেটা হচ্ছে এই পড়তে পড়তে হাঁপিয়ে যাওয়া, যে কোনো কাজ করতে করতে হাঁপিয়ে যাওয়া, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা ও শারীরিক দিক থেকে দুর্বলতার লক্ষণ, তো সেটা একটু ভালো কাউকে দিয়ে একটু বিচার করাও, আমি পরামর্শ দেবো, ভালো কাউকে দিয়ে জিনিসটা দেখিয়ে সময় নিয়ে পুরো পুরো জিনিসটা একদম। তুমি বললে এডুকেশনের কথা, আমি কিন্তু বললাম না শরীরটাও প্রবলেম, একদম এখানেই কিন্তু এটাই কিন্তু অ্যাস্ট্রোলজি। একদম একদম, ফোন করার জন্য ধন্যবাদ যিনি ফোন করেছিলেন আমতলা থেকে। জয়ন্ত দা আপনাকে একটা কথা বলবো, যে মানে স্যারের সঙ্গে বসে কি বলবো বলুন তো, মনে হয় অনেক কিছু শেখার আছে, মুগ্ধ হয়ে আমরাও শুনি। দেখুন আপনি ফোনটা করেছিলেন যে আপনার ছেলের ব্যাপারে পড়াশোনা নিয়ে, পড়াশোনা থেকে স্যার কিন্তু চলে গেছেন বাস্তুতে, তার মানে একটা জিনিস আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, কেন এই সমস্যাটা হচ্ছে, উনি কিন্তু সেই উৎসটা খোঁজার চেষ্টা করেছেন। আমরা আলোচনায় আসবো, তার আগে এক বন্ধু নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, কে বলছেন? টিভির ভলিউমটাকে মিউট করুন। হ্যালো হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট করে দিন। সময়টা বলুন। বিকেল 4:40। কোথায়? মামার বাড়ি মেট। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালোই লেগেছে, ওই জন্যই তো ফোনে পাই না। আচ্ছা আজকে পেয়ে গেছেন ফোনে? আজকে ফোনে পেয়ে গেছেন, ঠিক আছে। তুমি কি ব্যবসা করো? হ্যাঁ
কিসের কিসের ব্যবসা করো, পান বা এই টাইপের কিছু কি, মানে তোমার পাতা ওরিয়েন্টেড কিছু কি, মানে এগ্রিকালচার, কাঁচামালের ব্যবসা করি, ফুলের ব্যবসা, কাঁচামাল, আমি ওটাই বললাম, পাতা বা ওই টাইপের কিছু, ঠিক আছে, তো কাঁচা কিছু জিনিসের ব্যবসা করো। তোমার ব্যবসার দিক থেকে কিন্তু আমি খুব একটা ডিস্টার্ব পাচ্ছি না, ভালোই পাচ্ছি। যে জায়গাটা আমি তোমাকে বলবো, তোমার ডিসিশন নিতে প্রবলেম হয়, আমার কথাটা কি বুঝতে পারলে? কি তাই তো? কাঁচামালের এতে বলে না, ব্যবসার ক্ষেত্রে বলছি না, আমি ওভারঅল পুরো তোমার জীবন চক্রে বলছি। তুমি ছোট থেকে যদি তুমি দেখো, তোমার কিন্তু ডিসিশন নিতে কিছু তোমার ডিস্টার্ব হবে। তোমার যেটা প্রবলেম সেটা হচ্ছে, তোমার যেটা তুমি পরিকল্পনা করছো আজকে, 2 দিন বাদে কিন্তু তোমার পরিকল্পনা পাল্টে যায়, ঠিক বলছি কি? কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা কিন্তু প্রবলেম। এইটার জন্য আমি তোমাকে বলবো, প্রথমত তুমি চেষ্টা করো সকালে, তুমি তো কাঁচামালের ব্যবসা করো, তোমাকে সকালে উঠতেই হয়, তো তুমি সকালবেলা কিছু জিনিস করো। একটা কর্পূর দানি কেন, কর্পূর দানি কিনে একটু কর্পূর রাখো। কর্পূরটা তুমি জ্বালিয়ে, যখন তুমি বাড়ির থেকে বেরোচ্ছ সকালবেলা, কর্পূরটা জ্বালিয়ে তাপ নিয়ে তুমি কিন্তু বেরো তোমার যে কোনো কাজে। দেখবে কিছুটা তুমি উদ্ধার হবে, তুমি যে যোগাযোগ তোমার তোমার যার মাধ্যমে তুমি ভালো হতে পারবে, বা যে জায়গাটা তোমার, তুমি যার মাধ্যমে রাস্তা দেখতে পাবে, ঠিক আছে, সেই যোগাযোগগুলো তোমার তৈরি হবে। তোমার ডিসিশন নিতে বা এই যে তুমি, আমি বললাম ডিসিশন নিতে প্রবলেম, তোমার হয়তো যোগাযোগ হলেও তুমি গিয়ে কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারবে না। তো সেই জায়গার জন্য বলো, ফার্স্টে তুমি একটু কর্পূর নাও, 21 দিন টানা করো, এটা তুমি একটু কর্পূর জ্বালাও, জ্বালিয়ে সেই কর্পূরের তাপটা চেষ্টা করো নেওয়ার, নিয়ে তুমি তোমার যে কোনো কাজে গন্তব্যে যাও, গিয়ে তুমি কাজ করো। দেখবে যে তোমার যে ডিসিশন নেওয়ার প্রবলেম, আজকে ডিসিশন যদি আমি না নিতে পারি যে আমি কি করব, বা যেটা আমি পরিকল্পনা করছি যদি আমার লক্ষ্য স্থির না হয়, তাহলে কিন্তু সমস্যা, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমার কিন্তু প্রবলেম তৈরি হবে। তো সেটাকে একটুখানি আগে ঠিক করো, তারপরে নেক্সট পার্টে কিন্তু তোমার জীবন কিন্তু অনেক ভালো, অনেক জায়গা কিন্তু বেটারমেন্ট আছে পরবর্তীকালে। জানুয়ারির পর থেকে দেখবে তোমার কিন্তু আস্তে আস্তে তোমার আর্থিক দিক থেকে, বা তোমার কিছু তোমার ঋণ আমি পাচ্ছি, ঋণ কি করেছো, কিছু লোন আছে কিছু? সেগুলো কিন্তু আমি তোমাকে বলছি, জানুয়ারির পর থেকে দেখবে কিন্তু অদ্ভুতভাবে কমে গেছে, তোমার কিন্তু সেই ঋণগুলো থাকবে না। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। যিনি ফোন করেছিলেন অলোকদা, আপনি মেদিনীপুর থেকে ফোনটা করেছিলেন। দেখুন একটা কথা বলি, যে কোনো ঘটনার সূক্ষ্ম অনুভূতি এতটাই স্যারের যে উনি বারবার আপনাকে দেখাতে চেয়েছেন যে এই যে ঘটনাটা আপনি এক্ষুনি বলছিলেন, আপনার যে প্রবলেমের কথাটা, আপনি কি করতে পারেন, কতটা ভালো থাকতে পারেন, তো ভালো মানুষকে চেনার দায়িত্ব আপনারই, তাই তো? ফিল আলোচনায় তার আগে এক বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট করুন, ফোনে কথা বলুন। হ্যাঁ, আমি নেপাল মিশ্র বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলছি, আজকে আমি যে টিভি ডিসপ্লেতে দেখছি, এখান থেকে আপনার শো দেখছি আর কি। আপনি কার সম্বন্ধে জানবেন, তার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার সম্বন্ধে বলছি, আমি নেপাল মিশ্র, আমার ডেট অফ বার্থ হচ্ছে তোমার 1182। সময়টা বলুন। সময়? হ্যাঁ, টাইমটা, সময়টা হচ্ছে 5টার দিকে, ভোর 5টা। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কি? নদিয়া। হ্যাঁ, জন্মস্থান নদিয়া। নদিয়া, হ্যাঁ নদিয়া, আমার গ্রামের নাম মলুয়াপাড়া। তোমার সব কর্মে, তোমার তুমি কি কাজ করো, চাকরি করছো না ব্যবসা করছো? ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু আমি ডিস্টার্ব পাচ্ছি, তোমার কিন্তু ব্যবসা কিন্তু প্রবলেম চলছে কি ব্যবসাতে? হ্যালো, হ্যালো, প্রবলেম চলছে। হ্যাঁ, সেই জায়গাটাই পাচ্ছি, তোমার কিন্তু এখন আর্থিক দিক থেকে কিন্তু তুমি আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে, অনেক কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তোমার বাড়ির যিনি ইষ্ট দেবী, তোমার মা, তোমার পিতা, তাদেরকে তুমি জানাও, এর থেকে কিন্তু তারাই তোমাকে অনেকটা রক্ষা করতে পারে, তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে এদের শরণাপন্ন হয়ে। তোমার যিনি কুলদেবী, তোমার যিনি বাড়ির দেবতা, তাকে তুমি প্রার্থনা করো যে এর থেকে বেরোতে কীভাবে পারি। তুমি একটা তুমি অর্ঘ্য তৈরি করো, বেলপাতা দিয়ে, ফুল দিয়ে, যেভাবে আমরা পুজো দিই মাকে, সেভাবে দিয়ে তাকে জানাও
যে আমি এর থেকে কিভাবে বেরোতে পারি, কারণ তোমার যেভাবে চলছে সেই ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু আস্তে আস্তে আরো বেশি ঋণগ্রস্ত হয়ে যাবে, আরো কিন্তু প্রবলেম তৈরি হবে তোমার জীবনে। তো তার থেকে তুমি কিভাবে বেরোতে পারো, কোন মানুষের দ্বারা তুমি বেরোতে পারো, সেটা কিন্তু তোমার ইষ্ট দেবী, তোমার মাতা, তোমার পিতা, তারাই কিন্তু বলতে পারে, তারা কিন্তু তোমাকে পথ দেখাতে পারে। এর বাইরে কিন্তু তুমি যদি নিজে কারোর কাছে যাও কোনো বিজ্ঞাপন দেখে বা কোনো কিছু এ দেখে, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষতি হবে, লাভ কিন্তু হবে না। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। যিনি ফোন করেছিলেন নদিয়া থেকে, বলবো আমাদের পরপর কয়েকজন বন্ধু ফোন করেছেন, তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো। স্যারের একটা নীতি আছে, একটা এথিক্স আছে, মানুষ মানুষেরই জন্য। উনি সবসময় চেয়েছেন অ্যাস্ট্রোলজি যেন মানুষের উপকারে আসে। আমরা আলোচনায় আসবো, তার আগে এক বন্ধু নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট করে দিন। হ্যাঁ বলুন, আমরা শুনছি, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা নদিয়া থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা বলুন। আমার নাম খোকন মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10/2/1983। 10/2/1983। 83, সময়টা বলুন। জন্মস্থান নদিয়া? হ্যালো, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালো লাগছে। ভালো, তোমার বিরাদিত্ব যোগ আছে, তোমার বিবেক বুদ্ধি, তোমার কথাবার্তা অনেক কি ভালো, তোমার যারা বয়োজ্যেষ্ঠ তারাও কিন্তু তোমার কথাবার্তা, তোমার যুক্তির কাছে কিন্তু অনেক সময় হার মেনে যায়। তুমি যে কথাগুলো বলো তারা মন দিয়ে শোনে, ঠিক বলছি কি? কি তাই তো? তোমার বুধাদিত্য যোগ আছে, বুধাদিত্য যোগটা খুব ভালো যোগ, কিন্তু যেটা, হ্যাঁ বলো। হ্যালো, আপনি একটু শুনুন স্যার কি বলছেন, একটু শুনুন। তোমার শুনতে পাচ্ছি। এখন যে সময়টা চলছে সেই জায়গাটা কিন্তু আমি বলবো তুমি কিন্তু মানসিকভাবে দুশ্চিন্তায় আছো, মানসিকভাবে কিন্তু তুমি ভালো নেই, মানসিকভাবে কিন্তু তোমার একটু প্রবলেম চলছে। আর্থিকভাবে বলবো না, কারণ আর্থিকভাবে তোমার কিন্তু খুব একটা ডিস্টার্ব চলছে না, কিন্তু কিছু তুমি চিন্তায় আছো যে তোমার ভবিষ্যৎটা কি হবে, তোমার পরে কি হবে, সেই সব নিয়ে তুমি একটু দুশ্চিন্তা পাচ্ছি, যেটা তোমার হরোস্কোপ থেকে আমি পাচ্ছি, ঠিক বলছি কি? হ্যালো, আপনি শুনছেন? হ্যাঁ শুনছি শুনছি। আচ্ছা স্যার যেটা বলছেন সেটা ঠিক তো? হ্যাঁ ঠিক। আচ্ছা, প্রথমত বলবো, প্রথমত বলবো, আগে একজনকে বলে তোমাকে বলছি, চেষ্টা করো যেটা গুরু পাক, যে কোনো তোমার রেড মিট বা মাংস জাতীয় কিছু কম খাওয়ার চেষ্টা করো, একটু তেল কম খাওয়ার, সেই ক্ষেত্রে শরীর কিন্তু ভালো থাকবে, এবং তোমার যেটা লক্ষ্য, যেটা নিয়ে তুমি চিন্তা করছো বা যেটা নিয়ে ভাবছো, সেই জায়গাটাও কিন্তু তোমাকে চিন্তা করতে সাহায্য করবে। কারণ যতক্ষণ আমরা মস্তিষ্কের ওপরে জোর দিই ততক্ষণ কিন্তু মস্তিষ্ক কাজ করে, কিন্তু আমরা যদি জোরটা না দিতে পারি, যদি আমরা চেষ্টাটা না করতে পারি, সেই ক্ষেত্রে কী হবে, আমরা কিন্তু হবে না। তো সেই জন্য বলবো এই গুরুপাক খাওয়াগুলো তুমি কমাতে পারো, তুমি একটু ভালো খেতে ভালোবাসো, তাই তো? হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যাঁ স্যার যেটা বলছেন আপনি শুনছেন কি? হ্যাঁ, তো সেই জায়গাটা বলবো যে এই জায়গাটা একটু কমাতে হবে, কমালে কিন্তু তোমার জায়গাটা ভালো হবে। এবং এটা শনির একটা প্রবলেম পাচ্ছি, যে জায়গাটা কিন্তু তোমার কর্মের জীবনে কিন্তু ডিস্টার্ব তৈরি করবে, কর্মের জায়গাটা কিন্তু সমস্যা তৈরি করবে, সেটা কিন্তু ভবিষ্যতে আছে, সেটা নিয়ে হয়তো তুমি একটু চিন্তায় আছো, সেটা বলবো ভালো কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিকে দিয়ে জিনিসটা দেখাতে এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে। ভালো, জয় মা। ফোন করার জন্য ধন্যবাদ, যিনি ফোন করেছিলেন বর্ধমান, আগামীকাল বর্ধমানে কিন্তু স্যারের চেম্বার রয়েছে, আপনি অনুষ্ঠানটি দেখুন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। ফোন করার জন্য ধন্যবাদ। যারা আমাদের দর্শক বন্ধুরা ফোন করেছিলেন, স্যার একটু সময় চেয়ে নিয়ে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আগামীকাল কিন্তু বর্ধমানে আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা একটু জানিয়ে রাখি, অনুষ্ঠানের পরে আপনারা সরাসরি ফোনে এই নাম্বারে বুকিং করে নিতেই পারেন, 7890477777। আবার বলছি, 7890477777। আপনারা কিন্তু অনুষ্ঠানের পরে সরাসরি এই নাম্বারে বুকিং করতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, টিভির ভলিউমটাকে মিউট করে ফোনে কথা বলুন। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, মুর্শিদাবাদ থেকে, কে বলছেন বলুন? আচ্ছা, কি জানবেন, কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ?
একটু জোরে বলবেন। 26/12/1991। 26/12/1991 সময়টা বলুন। ওই 5:10 বিকেল 5টা। বিকেল 5টা? হ্যাঁ বিকেল 5টা। বিকেল 5টা। মুর্শিদাবাদের জন্মস্থান? হ্যাঁ মুর্শিদাবাদের জন্মস্থান। তুমি তো ভালো ছেলে, খুব ভালো ছেলে, তোমার কিন্তু ক্ষেত্রটাও বিশাল, শনি স্বক্ষেত্রে আছে, বুঝতে পেরেছো? আর বলুন, তোমার শনি স্বক্ষেত্রে থাকার জন্য তোমার কিন্তু ব্রেক অফ এডুকেশন, পড়াশোনা করতে করতে কিন্তু এডুকেশনটা প্রবলেম হয়ে গেছে, সেই জায়গাটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে তোমার কিন্তু পেশা অনেক চেঞ্জ হবে। পেশা চেঞ্জ হবে মানে হচ্ছে তুমি প্রথমে কি ব্যবসা করতে, তুমি খুব অল্প সময় তো কেরিয়ার শুরু করেছো, তাই তো? খুব অল্প বয়সে কেরিয়ার শুরু করেছো, তো অর্থ রোজগার করতে আরম্ভ করেছো, তো হ্যাঁ, তো সেটা কিন্তু আবার তো পরবর্তীকালে এসে চেঞ্জ করেছো, তাই তো? ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আপনি ভবিষ্যতে কি সরকারি চাকরি? হ্যালো, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। যারা দর্শক বন্ধুরা আমাদের ফোন করছেন তাদেরকে বলবো যে এখানে বহু মানুষ ফোন করছেন, সবাইকে একটু করে সুযোগ দিতে হবে। যিনি ফোন করছেন দয়া করে একটু কনসেন্ট্রেট হয়ে কিন্তু কথাগুলো রেসপন্স করতে হবে, হ্যাঁ একটু রেসপন্সও করতে হবে, তখন আপনি অন্যভাবে ব্যস্ত থাকলে কিন্তু দয়া করে ফোনটি করবেন না। আর স্যার একটু সময় চেয়ে নেবো, আমাদের দর্শক বন্ধুদের বলবো আপনারা স্যারকে কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন শ্রী কৃষ্ণদীপ শাস্ত্রী এই নামে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং স্যারের সাথে সমস্ত তার সাজেশন, তার অনুষ্ঠান সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বার আবার জানিয়ে রাখি 7890044777, আবার বলছি 7890044777। আর চেম্বার আছে বেহালাতে, আপনারা পাচ্ছেন ওরিয়েন্ট ডে স্কুলের অপোজিটে প্রতীক্ষা অ্যাপার্টমেন্টে আপনারা পাচ্ছেন প্রত্যেক দিন। আগামীকাল কিন্তু স্যারের বর্ধমানে চেম্বার, ফোন নাম্বারটা জানিয়ে রাখি। অনুষ্ঠানের পর যারা আমাদের চেষ্টা করেও পেলেন না, অনুষ্ঠানের পর সরাসরি বুকিং করে চলে আসতেই পারেন 7890044777। আর আমরা তো শেষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্যার, হ্যাঁ তো লাস্ট একটা কথা, কিছু মেসেজ আর কি আমাদের বন্ধুদের, যারা এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি লাস্ট ইয়ার দেখেছি, হ্যাঁ সাজেশন তো অবশ্যই দেবো কিভাবে কি করলে ভালো হবে। হ্যাঁ তার আগে একটা জায়গা আছে, বিভিন্নভাবে তারা কি হচ্ছে যে টাইমটাকে স্পেন্ড করে ফেলছে, তারপরে লাস্টের সময় এসে বলছে যে ছেলে টেস্টে অ্যালাউ হয়নি, এখন সবাই টেস্ট হয়তো মাধ্যমিক হয়েছে, শুরু হয়েছে, তো এখন থেকে যদি সেইভাবে না তাকে গার্ড করা হয়, আমরা জানি যে একটা যে কোনো কিছু আমরা খেলেও সেটা আমাদের পাচন হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, যদি আমরা ভালো কিছু আহার করছি সেটাও কিন্তু আমাদের ডাইজেস্ট করতে একটা সময় লাগে। তো এই যে 2 মিনিট 1 মিনিট এই কাজগুলো আমি পারি না, জানি না হয় কি না, হয়তো নিশ্চয়ই কেউ পারে কিন্তু আমি পারি না, তো সেই জায়গাটা আমি যে কোনো কাজ করলে সেটার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে এবং সেই সময় অনুযায়ী কিন্তু কাজটা হয় এবং যেটা বলি সেটা কিন্তু সেইভাবে তাকে পালন করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু 100% আমি গ্যারেন্টি দিয়ে কাজ করি যে যদি আমার অনুযায়ী সে চলে তাহলে কিন্তু সে রেজাল্টটা পাবে নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ আমি যেটা দেখেছি প্রমাণিত সেই জিনিসটা নিয়েই কিন্তু কাজ করি। তার উপরে খুব অল্প কাজ করি, খুব অল্প চেম্বার করি, কিন্তু যে কাজটা করি সেটা কিন্তু ভালোভাবে করার চেষ্টা করি। সেই জন্য প্রথমত বলবো যে যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েটলি করতে হবে, পরবর্তীকালে কিন্তু সেইভাবে কিন্তু আমি আর কাজটা করতে পারবো না বা আমি কিন্তু না বলে দিই, তো সেই জন্য ইমিডিয়েটলি যারা মাধ্যমিক HS গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন করছে তাদেরকে যোগাযোগ করতে হবে। এবারে নেক্সট আসবো যেটা এক্সাম ফোবিয়া নিয়ে, একটা প্রবলেম হয়, খুব প্রবলেম হচ্ছে, এটা আমি জিজ্ঞাসা করতাম স্যার যে অনেকের এক্সাম দেখলে একটা টেনশন শুরু হয়ে যায়, অনেক ভালো স্টুডেন্টের অনেক পড়াশোনা করেছে কিন্তু টেনশনে অর্ধেক সময় তাদের এক্সাম ফোবিয়া থাকে, তো তারা কি করবে? আমাকে বহু মা বাবা এটা নিয়ে প্রশ্ন করেছে এক্সাম ফোবিয়া নিয়ে, আমাদের শুধু ভারত না বিভিন্ন বাংলাদেশ থেকেও আমার কাছে কল এসেছে এক্সাম ফোবিয়া নিয়ে কিছু বলার জন্য। হ্যাঁ এক্সাম ফোবিয়াটা এমন একটা জিনিস, এটা হচ্ছে ছোট করে জাস্ট বলে দেবো একটুখানি, যারা এক্সাম ফোবিয়াতে ভুগছে হার্টের প্রবলেম হয়, সাধারণত হার্টের প্রবলেম থাকলে একটা এক্সাম ফোবিয়া থাকে, একটু গ্রিন স্যালাড খেতে হবে এবং গরু বা যে কোনো পশু গৃহপালিত পশু তাদেরকে একটু খাওয়ার খাওয়াতে হবে নিজে হাতে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার এক্সাম ফোবিয়াটা অনেকটা কম হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে সিলভারের গ্লাস, একটা রূপোর গ্লাস কিনে সেই গ্লাসে কিন্তু জল পান করতে হবে, জলটাকে রেখে দিয়ে 1-2 ঘন্টা তারপরে কিন্তু সেই জলটা পান করতে হবে, সেক্ষেত্রে ভালো হবে। এবং তুলসী মিশ্রি একত্রে মিশিয়ে সেইটাকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা খেতে হবে, এক্সামের আগে অন্তত 21 দিন খেতে হবে, খেলে দেখা যাবে যে এক্সাম ফোবিয়াটা অনেকটা কেটে গেছে। এবং সব শেষে বলবো একটা টোটকা, যে সাবজেক্টটা নিয়ে সবথেকে বেশি ভয় পাচ্ছ
বা খুব চিন্তায় আছে যে এই সাবজেক্টটা মনে হচ্ছে আমার ক্লিয়ার হবে না, তো তাদের ক্ষেত্রে যে কোনো পুষ্যা নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে 9টা তেঁতুল পাতা নিয়ে বইয়ের মধ্যিখানে মধ্যিখানে 9 জায়গায় পাতাটা রাখতে হবে। রাখলে দেখা যাবে যে আমার যে ভীতিটা ছিল, ভয় ছিল, সেটা কিন্তু অনেকটা কমে গেছে, এবং প্রত্যেক দিন ওই তেঁতুল পাতাগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে, 9টা তেঁতুল পাতার পেজগুলো কিন্তু চেঞ্জ করতে হবে যদি করা যায়। সেক্ষেত্রে কিন্তু এই যে সাবজেক্টের প্রতি একটা ভীতি বা ভয়, সেটা কিন্তু অনেকটা কেটে যাবে, এবং ওই সাবজেক্টে কিন্তু তুলনামূলক অনেক ভালো রেজাল্ট হবে অন্যান্য সাবজেক্টের থেকে। তো যে কোনো একটা সাবজেক্টে করাটা শ্রেয়, সব কটা সাবজেক্টে করাটা আমি বলবো না, যে কোনো একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্যটা পুষ্যা নক্ষত্রে সকালবেলা যত সকালে করা যাবে, সূর্য উদয় হওয়ার পরে যত সূর্যের তেজ কম থাকবে তত ভালো। তো এটা যদি করা যায় খুব ভালো হবে, এবং বিদ্যার্থীকে নিজে হাতে করতে হবে, তেঁতুল পাতাটা আগে সংগ্রহ করে রাখবে, পুষ্যা নক্ষত্রের দিনকে এটা করবে, করলে খুব ভালো হবে। যাই হোক, যিনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেন, এবং আরও অনেক তথ্য আপনার জন্য অপেক্ষা করে রইল, কথা দিলাম আবার দেখা হবে অনুষ্ঠানের পর, আপনারা সরাসরি যোগাযোগ করে বুকিং করতেই পারেন। আজকের মতো এই পর্যন্ত।